আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে তুরস্কের সুপার শপগুলো ঘুরিয়ে দেখাবো। বিভিন্ন কোম্পানির সুপার শপগুলোতে আমরা যাব এবং সেখানে বিভিন্ন জিনিসের দামগুলো দেখব, দামের তারতম্যগুলো দেখব এবং বাংলাদেশের সাথে তুরস্কের এই সুপার শপের বিভিন্ন জিনিসের দামের তুলনা করব। এখন যে সুপার শপটির সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কারিফোরসা সুপার শপ। তুরস্কের সবচেয়ে বড় পাঁচটি যে সুপার শপ কোম্পানি আছে তাদের মধ্যে একটি হচ্ছে এই কারিফোরসা। তো আসুন তাহলে শুরু করা যাক। আমরা এর আগে তুরস্কের সাপ্তাহিক হাটের একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে কাঁচা বাজারের বিভিন্ন জিনিসের দামও দেখিয়েছিলাম। আপনারা চাইলে সে ভিডিওটি দেখতে পারেন, আমি নিচে লিংক অ্যাড করে দিচ্ছি। আজকে শুরুতেই আমরা দেখব গোশতের দাম। জাতিসংঘের হিসেব অনুযায়ী তুরস্কের একজন মানুষ গড়ে বছরে 39 কেজি লাল মাংস বা গরু, ছাগল এবং ভেড়ার গোশত খায়। চারজনের এক পরিবার বছরে 156 কেজি গোশত খায়। এখানে গরুর গোশতের দাম তুলনামূলক একটু কম, ভেড়ার গোশতের দাম একটু বেশি। পশুর শরীরের বিভিন্ন অংশের গোশতের দামেও তারতম্য আছে। আপনি চাইলে শরীরের বিভিন্ন অংশের গোশত সিলেক্ট করতে পারেন এবং সে অনুযায়ী এখান থেকে গোশত কিনতে পারেন। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 কেজি লাল মাংসের দাম 80 লিরা থেকে শুরু করে 140 লিরা পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় কেজি প্রতি 500 থেকে 900 টাকা পর্যন্ত। তবে এগুলো কিন্তু পুরোপুরি হাড্ডি ছাড়া গোশতের দাম। এবারে দেখাবো মুরগির মাংসের দাম। তুরস্কের কৃষি মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী একজন মানুষ বছরে গড়ে 21 কেজি মুরগির মাংস খায়। আস্ত মুরগির গোশতের কেজি 20 লিরা বা 130 টাকা, আর মুরগির পাখনার কেজি 35 লিরা এবং বুকের গোশতের কেজি 40 লিরা। এগুলো সব ফার্মের মুরগির দাম, আর গ্রামের মুরগির দাম আরও অনেক বেশি, কেজি প্রতি 50 লিরা করে, অর্থাৎ 320 টাকা করে কেজি। এবার আমরা যাব মাছের কাছে। তুর্কিরা তুলনামূলকভাবে অনেক কম মাছ খায়। বড় বড় তিনটি সাগর বেষ্টিত এই দেশটির মানুষের জনপ্রতি মাছ খাওয়ার পরিমাণ বছরে 4 থেকে 5 কেজি মাত্র। এখানে আমরা দেখছি মাছের দাম কেজি প্রতি 80 লিরা বা 500 টাকা। চুপড়া নামক এই মাছটি আমাদের দেশের দক্ষিণাঞ্চলে পাওয়া যায়, আর লেভরেক নামক এই মাছটির দাম কেজি প্রতি 75 লিরা বা 475 টাকা, আর স্যামন মাছের কেজি 190 লিরা বা 1200 টাকা। মাছ কিনলে সুপার শপ থেকে আপনার ইচ্ছা মতো তারা কেটে পরিষ্কার করে দিবে। এখন আমরা আসি দুগ্ধজাত পণ্যের কাছে। এখানে পাস্তুরিত দুধের কেজি 5 লিরা থেকে শুরু করে 20 লিরা পর্যন্ত। আমরা এখন যে মার্কেটের সামনে আছি এটা তুরস্কের কৃষি মন্ত্রণালয় পরিচিত একটি চেইন সুপার শপ। আমরা এই চেইন সুপার শপে বিভিন্ন জিনিসের দাম দেখব। এখন শুরুতেই একেবারে ঢোকার পথে এখানে প্রতি কেজি লেবুর মূল্য 32 টাকা, আপেল বা কমলার কেজি 6.5 লিরা বা 40 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি চায়ের প্যাকেট। চা তুর্কিদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেশটির 96% মানুষ প্রতিদিন কমপক্ষে 1 কাপ চা খায়। তুর্কিতে প্রতিদিন 24.5 কোটি কাপ চা খাওয়া হয়। এবার আসি এই চাখর তুর্কিদের চায়ের দামে। এখানে আপনারা দেখছেন প্রতি কেজি চায়ের মূল্য 37 লিরা বা 240 টাকা। যদিও চায়ের দামেরও তারতম্য আছে বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের চায়ে। আর মসুর ডালের দাম কেজি প্রতি 16 লিরা বা 100 টাকা। এক কেজি চালের মূল্য 10 লিরা বা 65 টাকা। যদিও এই 1 কেজি চালের মূল্য আপনারা যখন এই ভিডিওটি দেখছেন তখন এর দাম হয়েছে 20 লিরা বা 130 টাকা। প্রতি কেজি গমের চালের মূল্য হচ্ছে 12 লিরা বা 75 টাকা। সাদা বুটের দাম 20 লিরা বা 125 টাকা। আপনাদেরকে এবার নিয়ে এসেছি রুটির কাছে।
রুটি ছাড়া তুর্কিদের খাবার কল্পনাও করা যায় না। এখানে প্যাকেটে বিভিন্ন ধরনের রুটি দেখছেন, যার দাম 10 লিরা থেকে শুরু করে 20 লিরা পর্যন্ত। তবে এই যে রুটিটা দেখছেন, আমি যেটা ধরছি এখন, এই রুটিটার ব্যবহার সবচেয়ে বেশি। এর প্রতিটি রুটির দাম 3 লিরা বা বাংলাদেশি টাকায় 20 টাকা। এবার আপনাদের দেখাবো জয়তুনের দাম। জয়তুন ছাড়া তুর্কিদের সকালের নাস্তা তো কল্পনাই করা যায় না। সবুজ, কালো, শুকনা, ভিজা, বড়, ছোট বিভিন্ন রকমের, বিভিন্ন সাইজের জয়তুন পাওয়া যায় এখানে। জয়তুনের কেজি 50 লিরা থেকে শুরু হয়। প্রিয় দর্শক, সরকারি এই মার্কেটের জিনিসপত্রের দাম অন্য সব মার্কেটের থেকে অনেক কম হওয়ার কথা ছিল, কিন্তু আমরা বাস্তবে দেখলাম যে এই মার্কেটে জিনিসপত্রের দাম কিন্তু অন্য মার্কেটগুলোর মতোই, এমনকি কোনো কোনো ক্ষেত্রে বেশি দামও আমরা দেখতে পেয়েছি। এবার আমরা আপনাদেরকে আরও দুটি এক্সপেন্সিভ সুপার শপ ঘুরিয়ে দেখাবো, তারপরে যাব সস্তা মূল্যের সুপার শপে। আমরা এখন একটা মার্কেটে আছি, এটা হচ্ছে নতুন খুলছে ফিক্স মার্কেট, অনেক বড় একটা মার্কেট। এখানে ভিডিও করা নিষেধ, তারপর আমরা কিছুটা ভিডিও করার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মার্কেটে জিনিসপত্রের দামগুলো কেমন। এখানে আপনারা দেখছেন ম্যাকারনি, স্প্যাগেটি এবং পাস্তার প্যাকেট। আধা কেজি ম্যাকারনির দাম 6 লিরা বা 40 টাকা। আর এই যে এখানে দেখছেন ক্যানে ভরা টুনা মাছ, ক্যান প্রতি মাছের দাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেটা কেজি হিসাব করলে দাম হবে 115 লিরা বা 730 টাকা। এখন আপনারা দেখছেন বিভিন্ন রকমের তেল, 5 লিটারের টিন আর বোতলের মধ্যে এই তেলগুলো বিক্রি হয়। এখানে আধা লিটার থেকে শুরু করে আধা লিটার, 1 লিটার, 2 লিটার এবং 5 লিটারের তেল পাওয়া যায়। তুর্কিরা বেশি ব্যবহার করে সূর্যমুখী ফুলের তেল, তারপর ভুট্টার তেল আর জয়তুনের তেল তো আছেই। এখানে আপনারা 5 লিটার তেলের দাম দেখছেন 110 লিরা, তবে আপনারা যখন এ ভিডিওটি দেখছেন তখন এর দাম কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এখানে আপনারা দেখছেন বিভিন্ন ধরনের ফল, এই যে দেখছেন খোলা জয়তুন। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো পছন্দের পরিমাণ অনুযায়ী জয়তুন কিনতে পারেন। এবার আমরা এসেছি মিগ্রোস নামক সুপার শপে। দর্শক, আমরা আজকে তুরস্কের সবচেয়ে এক্সপেন্সিভ একটা সুপার শপে এসেছি, এখানে আপনাদেরকে দেখাবো বিভিন্ন জিনিসের দাম। তুর্কিরা সবচেয়ে বেশি ব্যবহার করে এই ব্র্যান্ডের তেলটা, এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল। এই তেলটার বর্তমান মূল্য হচ্ছে 40 লিরা, যেটা এক মাস আগেও ছিল 15 লিরা। হচ্ছে ভুট্টার তেল, এটার কেজি হচ্ছে 23 লিরা বা 24 লিরা। আর এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটার কেজি হচ্ছে 40 লিরা। হচ্ছে অলিভ অয়েল, নর্মাল একটা ব্র্যান্ড, এটা এটার দাম এখানে 100 লিরা, 2 লিটার 100 লিরা, 1 লিটার হচ্ছে 50 লিরা। এখানে আরেকটা ব্র্যান্ড আছে, নর্মাল একটা ব্র্যান্ড, এটার দাম 93 লিরা। আর এটা হচ্ছে তুরস্কের সরকারি তৈরি একটা ব্র্যান্ড অলিভ অয়েলের। এটার আধা কেজি হচ্ছে 47 লিরা, এটার কেজি হচ্ছে 95 লিরা। আর এ একটা আছে,
এটার আধা কেজি 50 টাকা, কেজি 140 টাকা অর্গানিক। সলিড টিস্যু 70 লিরা, এখানে 16টা আছে। নতুন বাচ্চাদের জন্য যাদের বয়স একেবারে নতুন তাদের জন্য 34টা প্যাম্পার্সের দাম হচ্ছে 60 লিরা। দুই কেজি দেওয়া দিতাম 36 লিরা। এই পনির টুকরা সবচেয়ে বেশি এই পনিরটা খায়, ব্যাস পনির, সাদা পনির। এটার কেজি হচ্ছে 55 লিরা। একটা পনির আছে কাঁসার পনির, এটা 700 গ্রাম, এটা 700 গ্রামের দাম হচ্ছে 33 টাকা। আরো বিভিন্ন ধরনের পনির আছে, এটা হচ্ছে নর্মাল দুধ, এটা হচ্ছে ছাগলের দুধ। ছাগলের দুধের কেজি হচ্ছে 27 লিরা, আর নর্মাল দুধের কেজি হচ্ছে 13 লিরা। এখানে ডিমের সাইজ অনুযায়ী দামের তারতম্য আছে। তুর্কিতে দৈনিক 9 থেকে 10 কোটি ডিম উৎপাদন হয়, আর একজন মানুষ বছরে গড়ে 200টি ডিম খায়। একটা ডিমের দাম গড়ে 1.5 লিরা বা বাংলাদেশি টাকায় 10 টাকা। এখানে মুরগির ডিম ছাড়াও কোয়েলের ডিমও পাওয়া যায়, আবার অনেক সময় গ্রামের মুরগির ডিমও পাওয়া যায়। এবার আমরা আপনাদেরকে তুরস্কের সবচেয়ে সস্তা কয়েকটি সুপার শপ দেখাবো। তুরস্কের সবচেয়ে সস্তা 3টি সুপার শপের নাম হচ্ছে বিআইএম, বিম, শোক এবং এ101। দেশের আনাচে কানাচে সব জায়গায় এগুলোর শাখা আছে। যেমন শুধু যদি এ101-এর কথাই ধরি, তাহলে দেখা যাবে যে সারা তুরস্কে এর শাখা আছে 10,000-এরও বেশি।
বিআইএম বা বিম নামক সুপার শপেরও প্রায় সমপরিমাণ শাখা আছে সারা তুর্কিতে। এগুলোতে দাম তুলনামূলকভাবে কিছুটা কম। আর এই সস্তা সুপার শপগুলোতে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়, যেমন রুটি, ডিম, দুধ, পনির, মাখন, জয়তুন, মধু, ময়দা, গোস্ত, ফল ইত্যাদি। এই সুপার শপগুলোর যে জিনিসপত্র আপনারা দেখছেন বা যে জিনিসপত্রগুলো এখানে কিনতে পাওয়া যায়, সেগুলোর কিন্তু কোয়ালিটি অন্যগুলোর থেকে একেবারে খারাপ না। অর্থাৎ এখানে আপনি সুপার শপ দিতে গেলে বা সুপার শপে যে ধরনের জিনিসপত্র বিক্রি করবেন সেগুলোর কোয়ালিটি অবশ্যই ধরে রাখতে হবে। এই সুপার শপের জিনিসপত্রগুলোরও কিন্তু কোয়ালিটি অন্যদের থেকে কোনো অংশে কম নয়। তবে এরা নিজস্ব বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে, এ কারণে অনেক কম দামে বিক্রি করতে পারে। এই সমস্ত সুপার শপ সরাসরি উৎপাদকের কাছ থেকে নিয়ে এসে বিক্রি করে, এখানে মধ্যস্বত্বভোগীদের প্রভাব অনেক কম। প্রিয় দর্শক, এবার আপনাদেরকে আমরা এই যে সুপার শপগুলো ঘুরলাম, এই সুপার শপের একটা কেনাকাটার হিসাব বলি। বাংলাদেশ হিসাবে যদি বলতে হয় তাহলে 1,000 টাকায় অর্থাৎ 163 লিরায় এখানে কি কি কেনা সম্ভব সেগুলোর একটা লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি। সেগুলো হচ্ছে 1 কেজি চাল 20 লিরা বা 126 টাকা, 1/2 কেজি গরুর গোশত 50 লিরা বা 315 টাকা, 1 কেজি আলু 31 টাকা, 1 কেজি পেঁয়াজ 19 টাকা, 6টা ডিম 63 টাকা, 1 কেজি ডাল 75 টাকা, 1 লিটার দুধ 63 টাকা, 1 কেজি টমেটো 63 টাকা, 1 কেজি মুরগি 126 টাকা, 1/2 লিটার তেল 157 টাকা, মোট 165 লিরা বা 1,038 টাকা। আর সর্বশেষ, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আর তুরস্ক থেকে এরকম আরও মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। এর আগেও যেটা বলেছি যে আমরা তুরস্কের কাঁচা বাজারের একটা ভিডিও দিয়েছিলাম গত কিছুদিন আগে, আপনারা চাইলে সেই ভিডিওটি আবার দেখতে পারেন। আর এর পরের ভিডিও আসবে তুরস্কের কফি অর্থাৎ তার্কিশ কফি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।